আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জিএম সালমান মোস্তফা। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় থাম্বনেল আইডিয়া। আপনারা যারা ইউটিউবার রয়েছেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, তারা অনেকেই কিন্তু থাম্বনেল নিয়ে অনেক সময় বিপাকে পড়ে যান। আপনারা বুঝতে পারেন না কোন ধরনের থাম্বনেল দিলে আপনাদের ভিডিওটা খুব অ্যাট্রাকটিভ একটা লুক দিবে। বন্ধুরা, থাম্বনেল কিন্তু ভিডিওর ভাইরাল হওয়ার পিছনে প্রায় 80% কার্যকর একটি ভূমিকা রাখে। আপনার থাম্বনেলটা যদি দেখতে খুবই আকর্ষণীয় হয়, আপনার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকে আমাদের এই ক্লাসে আমরা শিখব কীভাবে একটি থাম্বনেলকে আকর্ষণীয়ভাবে ডিজাইন করা যায়, এবং থাম্বনেল আইডিয়া যদি মাথায় না আসে, আমরা কী বুদ্ধি প্রয়োগ করে আমাদের থাম্বনেলটা আকর্ষণীয় করতে পারি। বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। স্ক্রিনে আপনারা এখন যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, আমি যখন প্রথমে ইউটিউবিং শুরু করেছিলাম তখন কিন্তু এ ধরনের থাম্বনেল ডিজাইন আমি পারতাম না, তো আমাকে এগুলো শিখতে হয়েছে। আজকে আপনাদেরকে এ টু জেড আমি দেখানোর চেষ্টা করবো এ ধরনের থাম্বনেল আপনি কিভাবে তৈরি করবেন। আপনি যদি একটি টেক রিলেটেড থাম্বনেল তৈরি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমেই ইউটিউবে চলে যেতে হবে। তো আমাদের বর্তমান বাংলাদেশে যারা ইউটিউবার রয়েছে, টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে, তাদের ভিতরে কিন্তু অনেকেই রয়েছে শখ 360। এটা লিখে আমি একটু সার্চ করলাম, তো এখানে দেখুন তাদের থাম্বনেল গুলো কোন কোয়ালিটির, আমি একটু আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আপনারা যদি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করেন, তাহলে আপনাদের থাম্বনেল গুলো কিন্তু এভাবে অ্যানালাইসিস করতে হবে। আপনার যারা অন্যান্য কম্পিটিটর রয়েছে, তারা কিভাবে থাম্বনেল ডিজাইন করছে, সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। দেখুন এখানে তাদের থাম্বনেল গুলো কিন্তু খুবই ইউনিক, কিন্তু আপনারা হয়তো দেখে ভাবতে পারেন এই থাম্বনেল গুলো খুবই তো প্রো লেভেলের, তো আমরা এভাবে কেমন ডিজাইন করব, আমরা তো নতুন ইউটিউবার। তো এই জন্য আপনাদেরকে প্রথমেই আমি বলবো, আপনারা ফটোশপের একটি বেসিক কোর্স কমপ্লিট করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। এজন্য আমার ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে আমার ফটোশপ রিলেটেড কিছু টিউটোরিয়ালের প্লেলিস্ট দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। তো আপনারা এই থাম্বনেল গুলো দেখছেন, তো আমি এখানে আরেকটু সার্চ করে দেখাই, জেপি জেপি স্ট্রিম। দেখুন আপনারা এখান থেকে কিছু থাম্বনেল দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন থাম্বনেল গুলো কেন এত পুরো লেভেলের। তো এখন মেন সিক্রেট আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, আমি সরাসরি ফটোশপে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনাদের থাম্বনেলের যে সাইজ রয়েছে, অ্যাজ ইউজুয়াল আপনারা যদি চান, আপনারা অনেকে নাও জানতে পারেন অথবা জানতেও পারেন, যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনারা গুগলে সার্চ করবেন। তো আমি এখানে লিখবো ইউটিউব থাম্বনেল সাইজ, ইউটিউব এখানে আমাকে সাজেস্ট করছে। তো দেখুন নিচে জাস্ট থাম্বনেল, তো এখানে থাম্বনেল সাইজ দেখাচ্ছে 1280x720 pixel। তো আমরা যেটা দেখেছি আমরা সেভাবেই ডিজাইন করব। এজন্য আমরা ফটোশপে ফাইলে গিয়ে নিউ বাটনে ক্লিক করব, এখান থেকে 1280x720 দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যেভাবে দেখেছি আমরা সেভাবেই কাজটি করার চেষ্টা করব, এবং আমরা রেজুলেশন রাখব 72 অথবা 300। আমি 300ই দিয়ে দিচ্ছি এবং কালার মোড থাকবে RGB। তো দেখুন এখানে আপনারা যখন হয়তো থাম্বনেল গুলো ডিজাইন করেন, আপনাদের যারা ফটোশপে করেন, অনেকের থাম্বনেল কালার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো একটা জিনিস, ফটোশপে CMYK কালার মোড অনেক সময় ডিফল্ট সিলেক্ট হয়ে থাকে, তো আপনারা এখান থেকে এটা সেটিংসটা ঠিক করে নিয়ে RGB কালার মোড করে নেবেন এবং জাস্ট ওকেতে প্রেস করবেন। এবং আপনারা যদি যে কোনো ইমেজকে PNG আকারে তৈরি করতে চান, অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে, কিংবা আপনারা ফটোশপেই কিন্তু ইমেজটা রিমুভ করে ফেলতে পারেন। ইমেজ রিমুভ নিয়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমার একটি ভিডিও, ভিডিওর ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে।
আমার একটি ইমেজ প্রথমেই পিএনজি তৈরি করে রেখেছি। আপনারাও আমার যে টিউটোরিয়ালের বিষয়টি বললাম, আপনারা ওখান থেকে কিন্তু টিউটোরিয়ালটি দেখে কিভাবে একটি ইমেজ যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনারা কিন্তু সেটা শিখতে পারেন। তো আমি জাস্ট এটাকে কপি করে এখানে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা রয়েছে। তো আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে প্রেস করে আমার প্রয়োজন অনুযায়ী আমি বসিয়ে নিলাম। তো এখন বিষয় আসছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিব এখানে কি দিব, আমরা যদি টেক্সট রিলেটেড ভিডিও তৈরি করে থাকি তো আমরা জাস্ট আমাদের কম্পিউটার ব্রাউজারে গিয়ে সার্চ করব টেক ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনারা অনেক ধরনের টেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন যদি ইমেজেস এর ভিতরে ক্লিক করেন। এখান থেকে অনেক ধরনের টেক রিলেটেড ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি চাচ্ছি একটি সিম্পল ব্যাকগ্রাউন্ড নিতে। জাস্ট ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব। তো এখান থেকে আমি ফাইলে গিয়ে সেভ করব এবং এটি আমার ডাউনলোডে সেভ হয়ে যাবে। এবং আমরা এটিতে এখন কাজ করব। আমার অন্যান্য যে ফাইলগুলো আছে আমি একটু মিনিমাইজ করে রাখছি, এখন কাজ করতে সুবিধা হবে। তো ফাইলে গিয়ে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম সেটা এখান থেকে নিয়ে নেব। আপনাদের বিষয়টা ভাবতে হবে, আপনারা কোন ধরনের থাম্বনেল ডিজাইন করতে চান। তো আমার ইমেজটি চলে এসেছে, এখানে আমি প্লেস করলাম এবং এখানে লেয়ারে দেখতে পাচ্ছেন আমার যে মেইন ইমেজ, আমি একটু এটা আমার মেইন ইমেজ, এটা আমার টেক ব্যাকগ্রাউন্ড। তো আমার টেক ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এখান থেকে টেনে এনে নিচে ছেড়ে দিব, তাহলে আমার ছবিটা কিন্তু উপরে চলে আসবে। তো এখন আপনারা যদি কালারটা একটু বাড়াতে চান কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা একটু কমাতে চান, তাহলে কি করতে হবে, এই লেয়ারটার উপরে ক্লিক করে আপনারা টেক ব্যাকগ্রাউন্ডের লেয়ারটার উপরে ক্লিক করে জাস্ট অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। কিংবা আরো একটি পদ্ধতি রয়েছে, এখানে আমরা যে ইরেজার টুল, অর্থাৎ আমরা যে কোনো কিছু মোছার জন্য যে পেন্সিলে যেরকম খাতা কলমে রাবার ব্যবহার করি, তো এখানে ফটোশপে একটি ইরেজার টুল দেওয়া রয়েছে। দেখুন এখানে একটি ইরেজার টুল। তো আমরা ইরেজার টুল থেকে আমরা যে ব্রাশ, যে একটু হালকা কোয়ালিটির ব্রাশটা সিলেক্ট করে জাস্ট অপাসিটিটা একটু কমিয়ে যদি যে কোনো জায়গায় একটু প্রেস করি, তাহলে দেখবেন একটা ইফেক্টের মতন তৈরি হবে। দেখুন একটা ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে, এখান থেকে লেখাটা একটু হালকা হয়ে যাচ্ছে। এবং ফটোশপে আসলে আপনাকে ফটোশপে দক্ষ হতে হবে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা আরেকটু কালারটা ডাউন করে দিব। এখান থেকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করেছি, কন্ট্রোল এম প্রেস করার পরে এই অপশনটি এসেছে। তো এখান থেকে আমি কালারটা একটু ডাউন করে দিলাম। আমার যে টেক্সট গুলো হবে এখানে আমি লিখব, আমার টেক্সট গুলো লিখব যে থাম্বেল আইডিয়া, থাম্বেল আইডিয়া কিভাবে পেতে পারি। তো আমি এখানে কিছু ফন্ট ইউজ করি, ফন্ট গুলো আমি একটি ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি, আপনাদের ওয়েবসাইটটা আমি একটু দেখিয়ে দিই। এখানে লিপিঘর নামে একটি ওয়েবসাইট রয়েছে, এখানে মাঝে মাঝে একটু সমস্যা করে ওয়েবসাইটটিতে। তো এখানে আপনারা অনেক ফন্ট পেয়ে যাবেন, এখানে ফ্রি ফন্ট এবং প্রিমিয়াম ফন্ট অনেক কিছু আপনারা পাবেন। তো ফ্রি ফন্টে আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে একটি অ্যাড আসবে, আপনারা এটাকে ক্লোজ করবেন। ক্লোজ করার পরে আপনারা নিচে দেখবেন বিভিন্ন ধরনের ফন্ট আপনারা পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনাকে এটা ইনস্টল করে নিতে হবে, এটা একটি জিপ ফাইল ডাউনলোড হবে এখান থেকে। যখন এই দেখুন আমি একটু আপনাদেরকে একটা ফাইল ডাউনলোড করে দেখাই, তো এখানে
ডাউনলোড এবং এদের একটা নোটস আছে, এটাকে সম্মতি উপরে ক্লিক করে আপনি জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো এরকম একটি ফাইল আপনার ডাউনলোডে ডাউনলোড হয়ে যাবে এবং একটি জিপ ফাইল ডাউনলোড হবে। আমি একটু জিপের ভিতরে আপনাদেরকে ঢুকে দেখাই, আমার আরউইনার অলরেডি দেওয়া রয়েছে এখানে। এনএসআই V1, এনএসআই V2 এবং ইউনিকোড তিনটা ফোল্ডার আপনি পেয়ে যাবেন এবং তিনটা ফোল্ডারে তিন রকম আপনারা এরকম ফাইল পাবেন। জাস্ট ইনস্টল করে দিবেন, কিছুই হবে না, আপনারা জাস্ট ইনস্টল করে দিবেন। এটা আমি অনেকদিন ধরেই ব্যবহার করি। এখানে অনেক প্রো লেভেলের ফন্ট বাংলা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ফন্টটি ইনস্টল করলাম, আমরা ফটোশপে চলে আসবো। এখান থেকে আমরা যে টি বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন টুল বারের ভিতরে, এখান থেকে টি বাটনটি সিলেক্ট করবেন এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি অলরেডি একটি লেখা কপি করে রেখেছি, সেটা জাস্ট এখানে পেস্ট করছি, আপনারা আপনাদের মতন লিখে নেবেন। তো দেখুন, আমি যে ফন্টটি ডাউনলোড করেছিলাম সে ফন্টটি কিন্তু এখানে চলে আসছে এবং এটির কালার আমি একটু দিয়ে দেবো অন্য অন্য টাইপের। ধরুন আমি হলুদ টাইপের একটু কালার দেব। হলুদ টাইপের কালার দেওয়ার পরে কালারটা একটু গাঢ় দিব। গাঢ় দেওয়ার পরে এখানে লেয়ার প্যানেলে আমরা চলে যাব এবং এই টেক্সটটার এফেক্টস বাটনে আমরা ক্লিক করে স্ট্রোক দিয়ে দেব। তো স্ট্রোকটা আমরা দিব ব্ল্যাক। তো দেখুন, এখানে আমি একটি ব্ল্যাক স্ট্রোক ব্যবহার করছি, আপনারা এটা প্রয়োজন অনুযায়ী বড় বড় কম বেশি করতে পারবেন। এখানে সাইজের অপশন রয়েছে, আপনারা এখানে টেক্সট লিখেও দিতে পারেন কিংবা এটা একটু ডান বাম করলেই আপনারা দেখতে পারবেন আপনাদের যে স্ট্রোক সাইজটা বড় হচ্ছে। তো এটাকে একটু বড় করে দিন কন্ট্রোল টি দিয়ে, এটা একটু কপি করে এটাকে আরেকটির কপি করে আপনি নিচে নিয়ে চলে আসুন। আপনি যদি চান একই টেক্সটের ভিতরে আপনার লেখাগুলো লিখবেন তাহলে এভাবে কপি করতে পারেন, অন্যথায় অন্য টেক্সট যদি আপনার প্রয়োজন হয় তাহলে অন্য টেক্সট এখানে অন্য যে ফন্ট আপনারা এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে আরেকটি লেখা পেস্ট করে দিচ্ছি, থাম্বনেল আইডিয়া খুব সহজে। আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারবো। কিবোর্ড থেকে যখন কন্ট্রোল টি প্রেস করবেন এরকম ফ্রি ট্রান্সফর্ম অপশনটি চলে আসবে। তো আমি তো থাম্বনেলটা যথেষ্ট সুন্দর করে তৈরি করার চেষ্টা করলাম। এখন যখন আপনি থাম্বনেলটা সেভ করে অথবা এক্সপোর্ট করতে যান তখনই কিন্তু একটি ঝামেলা সৃষ্টি হয় যে থাম্বনেলটা লো কোয়ালিটি হয়ে যায়। তো এই জন্য আপনাদের একটি আইডিয়া দিব, আপনারা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিছু সেটিংস আছে, PNG 24 অপশনটি সিলেক্ট করবেন, আমার এখানে ডিফল্ট সিলেক্ট করা রয়েছে, এবং আপনার থাম্বনেলটা সেভ করবেন ডেস্কটপে কিংবা যে কোনো স্থানে আপনার প্রয়োজন অনুযায়ী একটি নাম দিয়ে সেভ করবেন। আমি ফাইলটি সেভ করে নিলাম। আমরা যে থাম্বনেলটা ডিজাইন করেছি একটু দেখে আসি। বন্ধুরা, এই থাম্বনেলটির কোয়ালিটি আপনারা এখন যেমন দেখতে পাচ্ছেন আশা করি ইউটিউবে আপলোড করার পরও এরকম বেস্ট কোয়ালিটির থাম্বনেল আপনারা পেয়ে যাবেন এবং এ ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা প্রতিনিয়ত পাবেন আমার চ্যানেলে। যখনই সেভ ফর ওয়েব করা হয় থাম্বনেলটার কোয়ালিটি খুবই ভালো হয় এবং ইউটিউবে আপলোড করার পরেও খুব সহজে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। বন্ধুরা, আমরা এত সময় দেখলাম কিভাবে একটি থাম্বনেল ডিজাইন করতে হয়। এ ধরনের থাম্বনেল যদি আপনি ডিজাইন করে আপনার ইউটিউব চ্যানেলে কিংবা আপনার ফেসবুক পেজে যে ভিডিও ছাড়েন সেগুলোর থাম্বনেল হিসাবে ব্যবহার করেন, আপনার ভিডিওতে অবশ্যই নতুন যে ভিউয়ার্স আসার সম্ভাবনা বেড়ে যাবে। আমার ভিডিওটি দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সাথে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।